নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স ডু কমপ্লিট ইউর টাস্ক। আজকে একটি অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যাকে আমরা সবাই চিনি। উনি তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বা তিনবার বিয়ে করেছেন। তো আমাদের সমস্যাটা কোথায়, যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনবার বিয়ে করেছেন, সেটা নিয়ে আমরা সমালোচনা করি বা ফেসবুক কমেন্ট বক্সে লিখছি, তাকে নিয়ে ট্রোল করছি বা যা কিছুই করি না কেন। তো আগে বুঝতে হবে যে আমাদের সমস্যাটা কোথায়, আমরা কেন করছি এটা। শ্রাবন্তী চট্টোপাধ্যায় সে কি আমার মাস্তুতো পিসি হয়, নাকি দূর সম্পর্কের কোনো কাকিমা হয় বা কেউ হয়, কেন করছি আমরা এটা। তা সে তিনবার বিয়ে করলো কি না করলো, তাতে আমাদের কি এসে যায়। হতে পারে তিনি একজন পাবলিক ফিগার, হতে পারেন তিনি একজন অ্যাক্ট্রেস যা বা যাই হতে পারেন, অভিনেত্রী হতে পারেন, যাই হতে পারেন। তো আমরা যদি একটা জিনিস এটাকে খেয়াল করে দেখি, যে আমরা একজন মানুষের প্রফেশনাল লাইফ আর যে ব্যক্তিগত জীবন রয়েছে, প্রফেশনাল লাইফ একটা রয়েছে এবং পার্সোনাল লাইফ রয়েছে, সে দুটোকে মিক্স করে ফেলছি। আমাদের একটা কনসেপ্ট হয়ে যায় যখন আমরা তার প্রফেশনাল লাইফ দেখছি, তার সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করে নিই, সেটা আমাদের ভুল। একটা মানুষের সম্পর্কে কী ধরনের চরিত্র হবে তার, সে কী ধরনের কী খাবে না খাবে বা কী করবে না করবে, সেটা তো ডিসাইড করবার আমরা কেউ নয়। আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে কে কী করবে না করবে, তার ব্যক্তিগত ব্যাপার, সে কী করবে না করবে। আমরা তার যে প্রফেশনাল লাইফ যেটা রয়েছে, তার যে অভিনেতার যে জীবন রয়েছে, সেটাকে আমরা ফলো করব। সে কীরকম অভিনয় করছে, তার যে পেশাটাকে যদি আমরা প্রেফার করি, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একটা সিনেমাতে কীভাবে অভিনয় করছে, সেটা যদি আমার ভালো লাগে আমি দেখবো, নাহলে দেখবো না। সিম্পল অ্যাজ দ্যাট। তা না করে আমরা আমাদের মতো ওপিনিয়ন দিচ্ছি, আমরা জাজ করছি যে কেন এটা করবে, কেন এটা হলো, ওই হলো, সেই হলো, কেন করছি এটা। আমাদের এদিকে খেয়াল নেই যে জিনিসপত্রের দাম কেন বাড়ছে, এদিক এটা নিয়ে আমরা এত মানে হট্টগোল করছি না, কিংবা কোনো একটা ফুটপাতে একটা ছেলে কেন খেতে পাচ্ছি না সেটা নিয়ে এত হট্টগোল করছি না, বা পাশের পাড়ায় কোনো দুর্ঘটনা ঘটলো কিনা সেটা নিয়ে হট্টগোল করছি না, এটা নিয়ে আমরা মেতে রয়েছি। এবং খবরের চ্যানেলেও পেয়ে গিয়েছি একটা টপিক, এবং এটাকেই আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছি। আমরা কেন করবো এটা, প্রথমে বুঝতে হবে আমরা কেন করবো এটা। আমাদের তো রিলেটিভ নয় উনি। হ্যাঁ, সেটা হতে পারে যে একটা পাবলিক ফিগার, সেখানে আমাদের একটা ওপিনিয়ন থাকতে পারে, আমাদের পছন্দ নাই হতে পারে, কিন্তু সেটা নিয়ে লড়াই করা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে কি প্রয়োজন আছে। একইরকমভাবে যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখি, কিংবা অন্যান্য যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তাদের প্রত্যেকেরই একটা পার্সোনাল লাইফ রয়েছে এবং একটা প্রফেশনাল লাইফ রয়েছে, যে পেশাগত একটা জীবিক মানে পেশায় একটা কাজ রয়েছে এবং একটা ব্যক্তিগত জীবন রয়েছে। তো ব্যক্তিগত জীবনকে এবং পেশাগত জীবনকে আমরা কেন গুলিয়ে ফেলবো, আমাদের একটা ধারণা কেন তৈরি করব যে একটা কমার্শিয়াল সিনেমাতে কিংবা একটা যে কোনো যে কোনো ধরনের সিনেমাতে সে একটা পজিটিভ রোল করছে মানেই তার চরিত্রগুলোও পজিটিভ হবে, সে একটা পজিটিভ মানুষ হবে। অবশ্যই আমরা তার কাছ থেকে একটা ভালো কিছু এক্সপেক্ট করতে পারি, একটা আশা করতে পারি, কিন্তু তার উপর আমাদের চিন্তাভাবনাগুলো তার উপর কেন ডিপেন্ড করবে। আমরা কি চিন্তাভাবনা করব, আমরা কি খাবো না খাবো, আমরা তাকে কেন ফলো করতে যাব। সে একজন অ্যাক্ট্রেস, সে একটা অভিনেতা অভিনয় করে, সেটাকে আমরা দেখছি, পছন্দ হয়েছে, ঠিক আছে, ব্যাস সেটুকুই আমরা ওখান থেকে যতটুকু নেওয়ার নেবো, যেটা নেওয়ার নয় নেবো না, ব্যাস কাজ শেষ। তা না করে আমরা তার উপরে কেন জোর করি, তুমি কেন তিনবার বিয়ে করবে, সে তার তার বাবার খেয়ে বিয়ে করেছে, আমাদের তোকে খায় না। সে যাকে বিয়ে করছে তার সমস্যা নেই, সে যার সঙ্গে ডিভোর্স হয়েছে তার কোনো সমস্যা নেই, আমাদের কেন এত সমস্যা ভাই। তার জন্য কোর্ট রয়েছে, আদালত রয়েছে, তারা ডিসাইড করবেন যে সে কী করবে না করবে, আমরা আমাদের মতো করে বাঁচি, আমরা আমাদের কাজে মন দিই, তা না করে ওটা নিয়ে আমরা মেতে থাকি। মানে যাদের কাজকর্ম কিছু থাকে না সেটা নিয়ে মেতে থাকে, এটাই হয় আমাদের ক্ষেত্রে। আমাদেরকে প্রধান বক্তব্য হচ্ছে আমার যে আমরা কাজে ফোকাস করি, এবং প্রত্যেকটা মানুষের, শুধুমাত্র শ্রাবন্তী চট্টোপাধ্যায় নয় কিংবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নয় বা যে কোনো যাদের ব্যক্তিগত জীবনে এরকম কেচ্ছা কাহিনী রয়েছে, যে কোনো মানুষ তাদের ব্যক্তিগত জীবনটার কারণে আমাদের জীবনে কী এফেক্ট পড়ছে সেটা দেখতে হবে, যে আমাদের জীবনে কোনো ক্ষতি করছে কিনা। যদি কোনো ক্ষতি করে সেটা কীভাবে ক্ষতি করছে, দেখতে হবে প্রত্যক্ষভাবে ক্ষতি করছে নাকি পরোক্ষভাবে ক্ষতি করছে, বা আমাদের সমাজে কীভাবে ক্ষতি করছে। তো সমাজকে যদি ক্ষতি করে, সমাজ কি একটা সিনেমাকে দেখে তৈরি হয়, বা একটা সমাজ শুধুমাত্র একটা সিনেমাকে কেন্দ্র করে গঠিত হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন রয়েছে, স্কুল কেন রয়েছে, বিদ্যালয় কেন রয়েছে, সেগুলো তাহলে কী শেখানো হবে। অবশ্যই সিনেমা রয়েছে, সিনেমার কিছু অংশ রয়েছে, বেশ কিছু সিনেমা রয়েছে যেগুলো হচ্ছে মেসেজ দেয়, বেশ কিছু সিনেমা রয়েছে যেগুলোতে মানে বেশ কিছু মানুষ রয়েছে যাদেরকে আমরা ফলো করতে পারি, কিন্তু আমরা এমন মানুষকে কেন ফলো করতে যাবো যে মানুষটাকেই আমার পছন্দ নয়।
অথচ আমরা তাকে গালাগালি দিচ্ছি, তাকে অসম্মান করছি, করে তারপর সোশ্যাল মিডিয়া ফলো করছি, প্রতিদিন লাইক করছি এবং ফটোতে কমেন্ট করছি, এই ধরনের কাজকর্মগুলো চলতে থাকে। তাহলে কী ধরনের হিপোক্রিট আমরা ভাবতে হবে এই বিষয়গুলো নিয়ে। তো মোদ্দা কথা হলো যে আমাদের আমাদের যে জীবন, আমাদের জীবন নিয়ে ভাবা উচিত। কে কী করছে না করছে ওটা বেশি গুরুত্বপূর্ণ নয়। যদি তার কাছ থেকে কোনো ভালো কিছু নেওয়ার থাকে আমরা সেটা নেব, যদি খারাপ কিছু থাকে থেকে থাকবে, সেটা আমাদের কোনো ক্ষতি করছে কিনা সেটা দেখতে হবে। যদি কোনো ক্ষতি করে তার অবশ্যই একটা রিয়াক্ট করা উচিত, যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিয়ে করার জন্য আমার বিয়ে আটকে গেছে, কিংবা আমি ওনাকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু বিয়ে হলো না, এসব ব্যাপারগুলো থাকলে সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার সেটা পার্সোনাল লাইফ, সে কী করবে না করবে সেটা তার পার্সোনাল লাইফ, সেখানে আমরা ইন্টারফেয়ার করতে কেন যাবো, সেটা নিয়ে আমরা ঝগড়া মারামারি কেন করবো, এই বিষয়গুলো নিয়ে একটু ভাবতে হবে। সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও হতে পারে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও একই রকমভাবে একবার দুবার তিনবার বিয়ে করেছেন, তো করেছেন তার পার্সোনাল লাইফ। কিন্তু তার প্রফেশনাল লাইফটা আমাকে দেখব, যে তিনি আর প্রফেশনাল লাইফ থেকে আমাদেরকে কী দিচ্ছেন, তার কাজের ক্ষেত্র থেকে আমি কী দিচ্ছেন। প্রত্যেকের জীবনটা তো সহজ হয় না, তো প্রত্যেকের জীবনটা যে যেরকমভাবে আমরা চাইবো আমাদের মতামত অনুযায়ী বা আমরা যেভাবে চাইবো একজন মানুষ তার জীবন জীবনে চলবে সেটা তো হতে পারে না। প্রত্যেকটা মানুষ ভালো হবে সেটাও তো হতে না, তাহলে এত আদালত কিংবা এত জেলখানাটা না থাকতো না। তো আমাদের দেখতে হবে যে তাদের কর্মকলাপ বা ক্রিয়া যে যে কাজটা করছে সেটা আমাদের লাইফে কীভাবে ইম্প্যাক্ট করছে, সে বিয়ে করেছে আমাদের লাইফে কী ইম্প্যাক্ট পড়েছে, কেন ইম্প্যাক্ট পড়বে, ইম্প্যাক্ট করতে দেবো বা কেন, করেছে করেছে তার পার্সোনাল ব্যাপার করেছে। তো এই বিষয়গুলো নিয়ে যে কোনো মানুষের, এটা আমি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটা উদাহরণ দিলাম মাত্র, যে কোনো সেলিব্রিটি হতে পারে, যে কোনো মানুষ হতে পারে যাকে আমরা পছন্দ করতাম একটা সময়, সেটা পরবর্তী অপছন্দ হতেও পারে, কিন্তু সেটা নিয়ে মারামারি করবার এত মানে হুড়ি করবার কিচ্ছু প্রয়োজন নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।